ড্রাগনের বাগানে গিয়ে ফুল ঝরা দেখে মাথায় হাত, কি করব বুঝতে পারছি না ভাই। ড্রাগনের ফুল সব ঝরে যাচ্ছে, কি করব। ভিটামিন, ঔষধ, সার, ঔষধ সবই দিয়েছি কিন্তু তারপরও কাজ হচ্ছে না। দর্শক, স্বাগত জানাচ্ছি কৃষি ফার্ম এক্সপ্রেস থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের মাঝে কথা বলবো ড্রাগনের ফুল ঝরা বন্ধ করবেন কিভাবে, এবং যে পাঁচটি কারণে, মেন পাঁচটি কারণে আপনার ড্রাগন গাছের ফুল সব ঝরে যাচ্ছে এবং কোনোভাবেই এই ফুল ঝরা বন্ধ করতে পারছেন না, সেই পাঁচটি কারণ আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করেছি। তবে বলে রাখি যে কোনো ঔষধের নাম কিন্তু আমি এখানে বলবো না, আমি জাস্ট পাঁচটি কারণ আপনাকে দেখাবো যে এই পাঁচটি ভুল যদি আপনার বাগানে আপনি করে থাকেন তাহলে আপনার ড্রাগনের ফুল ঝরতে বাধ্য। দর্শক, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম অবস্থায় দেখা যায়, নাম্বার এক, পানি নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো না থাকে, গাছের গোড়ায় যদি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ড্রাগন গাছের ফুল ঝরতে বাধ্য। কেননা স্যাঁতস্যাঁতে যদি আপনার গাছের গোড়ায় সবসময় হয়ে থাকে বা পানি বেঁধে থাকে, অতিরিক্ত কাদা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ড্রাগন গাছ থেকে ফুল ঝরে পড়বে। তাই এগুলো আপনাকে প্রতিরোধ করতে হবে। নাম্বার দুই, ফুল আসার পরে অতিরিক্ত পানি সেচ দেওয়া। দেখা যায় আমরা সাধারণত যেভাবে চাষ করে থাকি, ড্রাগন গাছে বা বাগানে ফুল এসছে, খুবই মনটা ভালো লেগেছে বা হাসি খুশি, মানুষের কথা শুনে বা নিজেও নিজে থেকে গাছের গোড়ায় পানি সেচের ব্যবস্থা করেছি, পানি দু তিন দিন পরপর পানি দিই, দু তিন দিন পরপর কিন্তু পানি সেচ দিই। কিন্তু এই অতিরিক্ত পানি সেচ দেওয়ার কারণেই কিন্তু আপনার ড্রাগন গাছের ফুল ঝরে যাচ্ছে। তাই আপনাকে এই ড্রাগন গাছের ফুল ঝরা বন্ধ করতে অবশ্যই খুব দ্রুত বা ঘন ঘন সেচ ব্যবস্থা প্রতিরোধ করতে হবে বা পরিহার করতে হবে। নাম্বার তিন, অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা। আপনার বাগানে অতিরিক্ত বা খুব সুন্দর ফুল এসছে, আপনি তাই দেখে অতিরিক্ত কীটনাশক, ভিটামিন, রাসায়নিক সার ব্যবহার করে যাচ্ছেন, একদিন পরপর কীটনাশক স্প্রে করছেন, রাসায়নিক সার দিচ্ছেন দুদিন পরপর, মানে মানুষের কথা শুনেও দিচ্ছেন, দোকানদার বলছে যে ভালো মতো ওষুধ দাও, স্প্রে করো, আপনিও দিচ্ছেন, কিন্তু এগুলো করলে হবে না। আপনাকে আগে চাষ সম্পর্কে বুঝতে হবে এবং সেই বিষয়ে থিসিস করতে হবে, তাহলে আপনি চাষে সফলতা পাবেন। আপনাকে আপনি অতিরিক্ত কীটনাশক ব্যবহার করবেন না এবং অতিরিক্ত সার বা রাসায়নিক সার আপনি জমিতে দিবেন না, তবে ফুল আসার পরে এগুলো দিতে পারেন যখন ফুল ফল আসার অনেক আগে থেকে। এবং আপনাকে অবশ্যই পরিহার করতে হবে অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহার করা। নাম্বার চার, ছত্রাক ও অতিরিক্ত বোরন জিঙ্ক ব্যবহার। বাগানে ফুল এসছে, ফুল আসার পরে আপনি অতিরিক্ত বোরন জিঙ্ক ব্যবহার করছেন বা ছত্রাকের যেসব সাইফারমেথিন কীটনাশক আছে, যেমন দেখা যায় এক লিটার পানিতে চার থেকে পাঁচ ফোঁটা দেওয়ার কথা, কিন্তু গাছে ফুল ফল এসছে, এখন অতিরিক্ত দিতে হবে, তাই আপনি এক লিটারে ২০ থেকে ২৫ ফোঁটা দিয়ে আপনি স্প্রে করছেন, তাহলে কিন্তু এই ডোজটি কড়া হয়ে আপনার ফুল ঝরতে বাধ্য, কেউ ঠেকাতে পারবে না আল্লাহর রহমতে। তাই আপনাকে এটা প্রতিরোধ করতে হবে বা প্রতিহার করতে হবে, আর বোরন জিঙ্কের ব্যবহারটা কমিয়ে দিতে হবে। নাম্বার পাঁচ, সুষম খাবারের অভাব। অর্থাৎ আপনার ড্রাগন বাগানে ড্রাগন ফুল আসার আগ মুহূর্তে কিন্তু আপনাকে সুষম খাবার দিতে হবে, অতিরিক্ত সুষম খাবার দিয়ে রাখতে হবে। তা না হলে যখন ফুল আসবে, ফুল আসার পর গাছটি দুর্বল হয়ে যাবে, আর দুর্বল হয়ে গেলেই কিন্তু আপনার ড্রাগন গাছ থেকে ফুল ঝরতে বাধ্য, ফুল ঝরা বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, তাই আপনাকে অবশ্যই ফুল ফল আসার আগে সুষম খাবার দিয়ে গাছকে পরিপূর্ণ রাখতে হবে। দর্শক, আজকে এই পাঁচটি কারণ আমি আপনাকে দেখিয়েছি, যদি এই পাঁচটি কারণ আপনার জমিতে থাকে বা আপনি দেখতে পারেন তাহলে আপনি এই পাঁচটি কারণ আপনি পরিহার করবেন, তাহলে আপনার ফুল ফল পড়া বন্ধ হবে। দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।